পথ দুর্ঘটনায় রক্তাক্ত যুবক। ঘটনাটি ঘটে দুপুর দুটো নাগাদ পালুকাগামী রাজ্য সড়কের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সামনে। পুলিশ সূত্রে জানা যায়, আহত যুবকের নাম সোনু প্রামাণিক, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে পেশায় সে একজন নাপিত। স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবক সোনু প্রামাণিক ব্রাউন সুগারের নেশায় বুঁদ হয়েছিলেন, টলতে টলতে বাড়ি ফিরছিলেন, এমনকি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না। মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এক টোটো চালক তার গা ঘেঁষে টোটো নিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগে, সোনু রাস্তার মধ্যে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সোনুকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বলে খবর। আপনার নিজের দিকে বাধা চাই, তোর ভালো লাগে।